একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করছি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে জনগণ ভোট দিতে পারে, জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায়, সেই ধরনের একটা নির্বাচন আমরা চাই। কিন্তু আওয়ামী লীগ ভারতের মদদে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার জন্য যে একতরফা নির্বাচনের আয়োজন করেছে, দেশের আপামর জনসাধারণের সাথে আমরা গণ অধিকার পরিষদ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি এবং এই নির্বাচনকে আজকের সমাবেশ থেকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, এখনো আপনাদের হাতে সময় আছে, আপনারা নির্বাচনী কার্যক্রম স্থগিত করুন, 6 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় আছে। আপনারা যদি সময়কে কাজে লাগান, আপনারা ইতিহাসে স্মরণ হয়ে থাকবেন, আর যদি সময়ের সাথে বেইমানি করেন, জনগণের সাথে প্রতারণা করেন, জনগণ আপনাদেরকে শিক্ষা দিবে। কাজেই নির্বাচন কমিশনকে বলবো, শুধুমাত্র সরকার নয়, এখন নির্বাচন কমিশনেরও ক্ষমতা আছে। আজকে সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদ, 7 নম্বর অনুচ্ছেদ সহ একাধিক অনুচ্ছেদে এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ। অবৈধ সরকারকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করতে বাধ্য নন। তাই আপনাদেরকে আমরা বলেছি, আপনারা যার যার জায়গা থেকে সরকারকে সহযোগিতা বন্ধ করে অসহযোগ আন্দোলনকে সফল করুন। আজকের দেশের সংকট, এই সংকট কোনো রাজনৈতিক দলের সংকট না, এই সংকট কোনো গোষ্ঠীর সংকট না, এটা সামগ্রিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সংকট। কাজেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করার জন্য এই একতরফা নির্বাচনকে আমাদের রুখে দিতে হবে। যারা জনগণের জন্য আন্দোলন করছে তাদেরকে আজকে বোমাবাজ বানাচ্ছে, যারা গণতন্ত্রের পক্ষে মিছিল করছে তাদেরকে আজকে অপরাধী সাব্যস্ত করে অস্ত্র, বোমা, ককটেল নিয়ে গ্রেপ্তার করে নাটক সাজাচ্ছে। আমাদের দুঃখ লাগে, কষ্ট হয় যখন দেখি আদালত এই ভুয়া পুলিশের ভুয়া কর্মকাণ্ড আমলে নিয়ে গণতন্ত্রকামী জনগণকে কারাগারে পাঠায়, মাসের পর মাস বিনা অপরাধে জেলে রাখে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ছাত্র নেতা বিনিয়ামিনের কি অপরাধ, তাকে কেন আজকে মাসের পর মাস জেলে রাখা হয়েছে? জেলখানা অন্য কয়েদিরা, আসামিরা যেভাবে ঘুরে বেড়াতে পারে তাকে ঘুরেও বেড়াতে দেওয়া হচ্ছে না, জেলখানায় তাকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে একজন ছাত্র নেতাকে, একজন ছাত্রকে? শুধুমাত্র বিনিয়ামিন নয়, আমাদের সহকর্মীরা বলেছে আমাদের সাথে 28 অক্টোবর এইখান থেকে আমরা যারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছিলাম, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা পুলিশের ব্যাকআপে আওয়ামী লীগের অফিস থেকে অস্ত্র সহ এই দিকে এসেছিল, গুলি চালিয়েছিল, এই গলিতে গুলি করেছিল আমাদের হবিগঞ্জের গুলিবিদ্ধ যুবনেতা সাইমুমের এই পেটের এখান দিয়ে, সেটা পরিচ্ছন্ন ছিল না, বিশুদ্ধ করা গুলি ছিল না, অনেক দিন হয়তো অস্ত্র ময়লা টলা ছিল, ব্যবহার করা অস্ত্র যে গুলি করার ফলে তার নাভির এখান দিয়ে পচে গিয়েছিল। দীর্ঘ পরে সেই আহত যুবনেতা আজকের ওই সমাবেশে উপস্থিত হয়েছে। এইটাই আমাদের শক্তি, এইটাই আমাদের স্ট্রেংথ। কাজে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগ আপনারা যদি ভাবেন হামলা মামলা করে, বোমাবাজি ককটেলবাজি নাটক করে, প্রেস থেকে বোমা উদ্ধারের নাটক করে গণতন্ত্রকামীদের ঘরে ঢুকিয়ে দিবেন, এই যে আপনাদের ভুল ধারণা। প্রয়োজনে মিয়ানমারের মতো প্রতিরোধ হবে, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না,
কানে পানি যাবে, আপনারাও মরবেন, দেশও ডুবাইবেন, দুঃখ লাগে এইটা ভেবে। আজকে আমার দেশের নাগরিক সমাজ যাদেরকে বলেন, সুশীল সমাজ যাদেরকে বলেন, গণমাধ্যম যাদেরকে বলেন, আজকে সবাই দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা ছিল, প্রতিবাদী তরুণরা এঁকেছে, সময় খারাপ কায়দা করে বেঁচে থাকো। তো আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের গণমাধ্যমের বন্ধুরা অনেকে কায়দা করে টিকে থাকা লড়াই করছেন, কায়দা করে বেঁচে থাকা যাবে না। আজকে বাংলাদেশের লিডিং একটি পত্রিকা দেখেন, বাচ্চা ধরেন এই সরি, আমি দুইটা পত্রিকা এখানে এনেছি, সাত আটটা পত্রিকা ধরেন আমার পাশে থাকে, পত্রিকার কোথাও দেখবেন না আন্দোলনের কোন নিউজ আছে, নির্বাচনের কিছু খবর আছে, মানে দেশে যে আন্দোলন হচ্ছে এটা অনেকে প্রচার করতে চায় না, তুলে ধরতে চায় না। গতকালকেও এই কারণ বাজার থেকে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার, এদিকে বারদলীয় জোট সবাই মিছিল করেছে। ছোট্ট করে এই পত্রিকাটিতে দেখলাম গণতন্ত্র মঞ্চের কথা, এই আপনার ছয় নম্বর পৃষ্ঠায় এই যে দুই চার লাইন লেগেছে, আর যে সমস্ত দল রাজপথে ছিল আন্দোলন করেছে তাদের নাম গন্ধও নেই, মানে দেশে কোনো আন্দোলন হচ্ছে না। গতকালকে সেলিমা রহমান গুলশানে লিফলেট বিতরণ করেছে, বিএনপির সর্বোচ্চ নির্বাহী ফোরামের নেতা, বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা নজরুল ইসলাম খান লিফলেট বিতরণ করেছে, আন্দোলন পত্রিকাওয়ালারাও দেখাতে চান, ওই কায়দা করে বেঁচে থাকতে চান। এটা একটা পত্রিকা, আরেকটা পত্রিকা দেখেন আজকে এখানে বলছে হলফনামায় নয় ছয় গোপনীয়তা, জমির বিঘা 100 টাকা, সোনার বড়ি 300 টাকা, গুলশানের বাড়ির দাম 34 লাখ টাকা, 5 কাঠা জমি 400 টাকা, নামায় 96 কোন মুরুদ আছে কিছু করতে, সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু তার একটা নখ দন্তহীন ভাগে পরিণত হয়েছে। এই পত্রিকায় বলা আছে দেখেন, এখানে লিখছে কি ফার্স্ট লাইনটা, সরি আজকে বক্তব্যের পাশাপাশি আপনাদেরকে একটু পত্রিকা পড়ে শোনাচ্ছি। একজন মন্ত্রী যুক্তরাজ্যের 8টি রিয়েল এস্টেট কোম্পানির মালিকানা 2,300 কোটি টাকা বিনিয়োগের তথ্য হলফনামায় প্রকাশ না করার বিষয়টি সারা দেশে আলোচনা হচ্ছে। একজন মন্ত্রী ভাসুরের নাম মুখে আনতে শরম, বলা যাবে না, তার নামটা বলে নাই। এটা অন্য পত্রিকা এসেছে, সমকাল প্রকাশ করেছে, তাহলে এই পত্রিকার নামটা লিখতে সমস্যা ছিল কি? এইভাবে তারা আজকে এক মাফিয়ার এক মাফিয়াকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, চাহিদা করে সেভ করার চেষ্টা করছে। একই পত্রিকায় আছে দেখেন যে এছাড়া ফেনী সদরের নিজামুদ্দিন হাজারিন 5 একর জমির উপরে রাজপ্রাসাদের মতো বাগান বাড়ির তথ্য হলফনামায় গোপন করেছে, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। চিন্তা করতে পারেন, ফেনীর মতো জেলা শহরে নিজাম হাজারির 500 কোটি টাকার বাড়ি, নিজাম হাজারির বাপ দাদা রাখি 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল না, তার বাড়ির সুবিধা দেবেন? সেই জেলা শহরের বাড়ির মধ্যে হেলিপ্যাড আছে 2টা, সুইমিং পুল আছে, লেক আছে, গবাদি পশুর খামার আছে, টেনিস কোর্ট আছে, কি নাই? কারণ ওই নিজাম হাজারির বাড়ির হেলিকপ্টারে হেলিপ্যাডে হেলিকপ্টার নিয়ে নামে কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যে সিঙ্গাপুর চিকিৎসা করতে গেছে, টাকার ব্রিফকেস কে নিয়ে গেছে? নিজাম হাজারি। এই নিজাম হাজারিদের কিছু হবে? পত্রিকা তো লিখছে নিজাম হাজারির কথা, পত্রিকার ফার্স্ট পেজে সাইফুজ্জামান জাভেদের কথা ফার্স্ট পেজে। পারলে তোমরা কিছু করো। আগে কাজীহাটের অনেক সিনেমা ছিল, প্রতিবাদী রাজনৈতিক সিনেমা, একটা সিনেমার নাম ছিল সম্ভবত ঠাকাও মাস্তান বাঁচাও দেশ। তো এই মাস্তানদের কথা বলছে, আর এই মাস্তানরা গুন্ডারা, তারা পয়সাতে গুল্লাসে হাসিয়ার পত্রিকা ছুঁয়ে বলছে পারলে ঠাকা, যা করেছি করেছি, লেখ তোরা লেখা করা ডিম ছুটতে পারবি, তাই বলছে তাই না? পত্রিকা লিখছেন, সমগ্র দেশবাসী দেখছে, আমরা বক্তব্য দিচ্ছি, দেশের মানুষকে জানাচ্ছি ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এটা এটা শেখ হাসিনার সরকার, ইসলামের মতো আজ মাফিয়া
ঢাকার অর্থনৈতিক সেক্টরের দরবেশ সালমানের প্রমাণ, দরবেশের পরে সবচেয়ে আলোচিত ছিল এই সালমের ব্যাংক দখল। সালমানের প্রমাণকে আবার নৌকা দিয়েছে ঢাকার নবাবগঞ্জ থেকে, যাতে আরো ব্যাংক শেয়ার বাজার লুটপাট করতে পারে। একে সালম সাতটা ব্যাংক দখল করেছে, ইসলামী ব্যাংকের মতো টপ কমার্শিয়াল বেনিফিটেড সবচেয়ে যারা বাণিজ্যিক ভাবে লাভ করেছে প্রাইভেট ব্যাংকে আজকে তলারিতে নিয়ে এসেছে। তারপরেও এসালমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কারণ এসালমের টাকা কার? এসালমের টাকা শেখ হাসিনার টাকা, জয়ের টাকা। আজকে আমরা এই কথাগুলো বলছি সেই কারণে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপরে ক্ষুব্ধ যে বিপি নুররা গণ অধিকারের তারা বাড়াবাড়ি করছেন, নেত্রীর বিরুদ্ধে বলছে। কেন ভাই, আমরা কি নেত্রীর নামে একটা গালি দিয়েছি? কারণ আমরা ব্যাংক চুক্তি করে বলেছি সেটাও তো বলছি না, আমরা তাদের লুটপাটের কাহিনী গুলো বলছি। তো তোমরা কেন লুটপাট ঠেকাতে পারছো না? প্রধানমন্ত্রী বলেছেন আমাদের অতীতে ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিবেন, আমরা সামনে ভালো হয়ে চলবো। তো প্রধানমন্ত্রী কি এই যে শেয়ার বাজার থেকে প্রায় 8,000 কোটি টাকা লুটপাট করেছে, এই লুটেরাদেরকে ধরবে? ব্যাংক থেকে পত্র পত্রিকার রিপোর্ট 92,000 কোটি টাকা লুটপাট করেছে, তাদেরকে ধরবে? কুইক রেন্টালের নামে যারা 1,04,000 কোটি টাকা লুটপাট করেছে, শেখ হাসিনা সরকার তাদেরকে ধরবে? সেই সক্ষমতা তাদের আছে? কারণ সবই তো স্তরের খনি এক জায়গায়। বঙ্গবন্ধু যে বলছিল সবাই পায় সোনার খনি, আমি পাইছি জোরের খনি। এখন দেশ তো সেই বঙ্গবন্ধুর কন্যার হাতে, বঙ্গবন্ধুর কন্যা পাইছে সিসকে চোর, বড় চোর, সব চোর। এই চোরদের হাতে দেশের সম্পদ এবং দেশের মানুষ নিরাপদ না। আজকে চাকরির কথা বলছে, ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে। দুই পাশে রিক্সাওয়ালা ভাইদেরকে বলি স্মার্ট বাংলাদেশ পরের কথা, ভাই মাছ মাংস দিয়ে দুইটা ভাত তিন বেলা খাইতে পারেন কিনা? পারেন? ভাত খাইতে পারি না মাছ মাংস ডাইল সবজি দিয়া। তুমি স্মার্ট বাংলাদেশের গল্প শোনাও, দেশের 5.5 কোটি মানুষ দিনে তাদেরকে স্মার্ট বাংলাদেশ মহাকাশ জয়ের গল্প শোনায়। এই গল্পে 5.5 কোটি মানুষের পেট ভরবে? কিছুদিন আগে তরুণদেরকে নিয়ে লেটস টক অনুষ্ঠান করেছে, একজন তরুণ যে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব পোলাও রান্না করেন, আমি আপনাদের পোলাও রিভিউ করতে চাই। এখন চিন্তা করেন একটা তরুণ শিক্ষিত স্মার্ট বাংলাদেশ করবে, স্মার্ট বাংলাদেশের গল্পে একটা তরুণ বলছে পোলাও রিভিউ করতে চাই, এই গর্দব মার্কা তরুণদেরকে দিয়ে কি হবে? এই বুদ্ধি প্রতিবন্ধী তরুণদেরকে দিয়ে কি হবে? আরেকজন বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি কখনো গ্রামে ছিলেন? এইটা কি স্মার্ট বাংলাদেশের স্মার্ট তরুণদের কথা? সব দালাল চাটুকার টাকা দিয়ে পয়সা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে ওইখানে হাজির করেছে যে তোমরা ফেসবুক চালাবা, ইউটিউব চালাবা, টিকটক করবা, তোমাদেরকে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সুযোগ সুবিধা দেবে, সিআরআই দিবে, তোমরা খালি প্রধানমন্ত্রীর প্রশংসা করবা, প্রধানমন্ত্রীর প্রশংসা করবা। সর্বশেষ একটা কথা বলে শেষ করবো, গ্রাউন্ডে নাকি একজন জিজ্ঞেসছিল যে তুমি এত বেপরোয়া হইলা কেন, নিজের যে আল্লাহ খোদা দাবি করো না, এই অবস্থায় তুমি কেমনে আসলা? ফিরাউন বলছে আমারে কেউ থামায় নাই। তো দেশের মানুষকে বলবো আল্লাহর রাস্তায় নিজেরা বাঁচতে, দেশ বাঁচাতে শেখ হাসিনারে থামান, থামান।